পরিকল্পনা করলেও গ্রিন ঢাকা প্রজেক্টের কাজ শুরু করতে না পারায় রাজকের কর্মকর্তাদের উপর চটলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির। সকালে রাজক ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গ্রিন ঢাকা প্রজেক্ট পরিকল্পনা আর কর্মশালার মধ্যেই আটকে আছে। মন্ত্রী আরও বলেন, কর্মকর্তাদের দায়িত্বশীলতার ঘাটতির জন্য কাজ হচ্ছে না। পূর্বাচলে এমন অনেকেই প্লট নিয়েছেন যারা আর বেঁচে নেই, তবুও কার্যক্রম শুরু হচ্ছে না। এ সময় রাজধানীর হাজারিবাগ ও লালবাগকে সবুজ করার প্রজেক্ট এবছর শুরুর তাগিদ দেন মন্ত্রী। কর্মশালা করে প্রকৃতি বাঁচানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন গৃহায়ন মন্ত্রী। আমরা তো প্ল্যান করি, শুধু কথা বলি, বাস্তবে এই যে আপনার হাজারিবাগ থেকে ট্যানারি গুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেখানে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি, সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না। বাস্তব কাজ কতটুকু করতে পেরেছেন বা আমরা কতটুকু করেছি, এটা একটি প্রশ্ন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।